আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে এমন একটি গাছের পাতার সাথে পরিচয় করিয়ে দেব, এমন এক গাছের পাতার অলৌকিক কিছু গুণাগুণ আপনাদেরকে আজ আমি জানাবো, যা জানার পর সত্যি আপনারা অবাক হবেন। কারণ এই গাছটি আমাদের মধ্যে এমন কেউ নেই যে যাদের বাসা বাড়িতে নেই, তবে এর আসল উপকার আমাদের মধ্যে কেউ এখনও ভালো করে জানতে পারিনি। এই গাছের পাতায় এমন কিছু শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা আপনাদের শরীর থেকে অনেক কঠিন কঠিন রোগ অনায়াসে দূর করে দেবে। এমন কিছু কঠিন রোগ আপনাদের শরীর থেকে এই পাতা দূর করবে, যা দূর করতে গেলে আপনাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে। আমাদের শরীরে এমন অনেক রোগ আছে যার জন্য আমরা বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েও কোনো উপকার পাচ্ছি না। বন্ধুরা, আজকে আমরা যে গাছ নিয়ে আলোচনা করব সেই গাছের নাম হচ্ছে বড়ই পাতা। বড়ই পাতার কথা হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ এটি হলো ঐতিহ্যগত ও আয়ুর্বেদিক ঔষধি গুণযুক্ত একটি গাছ, যা বিশেষ করে ইন্দোনেশিয়া, চীন ও ভারতবর্ষ হয়ে থাকে সব থেকে বেশি। এর অন্যান্য গুণ ও উপকারিতা মস্তিষ্কের শক্তির বিকাশের অসাধারণ রূপে সাহায্য করে এবং বিভিন্ন রকমের মস্তিষ্ক সংক্রান্ত সমস্যায় ঔষধের মতো কাজ করে। এই বড়ই পাতা আপনাদের শরীর থেকে চারটি রোগ দূর করতে পারে খুব সহজেই, কারণ এর প্রতিটি পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার জন্য এটি আমাদের শরীরের ভেতর থেকে কাজ করে। আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ গাছ হলো এটি। গ্রামাঞ্চলে বড়ই পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। ছোট প্রায় গোলাকৃতি এই পাতার মধ্যে রয়েছে ঔষধি সব গুণ। বড়ই পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয় কাজ করে। খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে বড়ই পাতা যথার্থ ভূমিকা রাখতে সক্ষম। অঞ্চলভেদে বড়ই পাতাকে আদরমণি, তিতারুলতা, ড্যামি, মানারুকি, থানি, ডলানি, খুরকুরি, মানামানি ও ধুলা বেগুনি নামে ডাকা হয়। তবে বর্তমানে বড়ই পাতা বললে সবাই একে চিনে। এই আশ্চর্যজনক পাতার সকল উপকার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, টেনে টেনে দেখলে চলবে না, তাহলে অনেক কিছুই মিস করবেন। প্রথমত, বড়ই পাতার রস অ্যালার্জি চর্মরোগজনিত যে কোনো সমস্যা দূর করে। আপনাদের মধ্যে যারা অ্যালার্জি চর্মরোগ নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন, তারা প্রথমে এই বড়ই গাছের কাছে গিয়ে কিছু পরিমাণ পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে ধুয়ে নেবেন। এরপর এই পাতাগুলোকে ব্লেন্ডার করে চা কাপের হাফ গ্লাস পরিমাণ রস করে এই রসের সাথে এক চামচ পরিমাণ কালো জিরার গুঁড়া মিশাবেন। রসটি হয়ে যাওয়ার পর প্রতিদিন এইভাবে বড়ই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন। এভাবে শুধু 7 দিন করুন, দেখবেন চর্মরোগজনিত যে কোনো সমস্যা চিরতরে গায়েব হবে। দ্বিতীয়ত, বড়ই পাতার সাহায্যে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রোধ করা যায়। এই পাতার অ্যান্টি উপাদান বিভিন্ন রাসায়নিক ঔষধ যেমন সোডিয়াম ও ব্যালপোরাটর মতোই কার্যকরী বড়ই পাতায় রয়েছে। গ্যাস্ট্রিক রোধ করার উপাদান যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। এই ক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণ বড়ই পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেলেই হবে। তৃতীয়ত, চুল পড়ার হার কমায় বড়ই পাতা। নানা সময়ে হাওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে 2 থেকে 3 বার বড়ই পাতা খেলে ভিতরে পুষ্টির ঘাটতি দূর হয়, ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। পরিমাণ মতো বড়ই পাতা নিয়ে তা থেতো করে নিতে হবে, তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলতে হবে চুলটা। সপ্তাহে কম করে 2 বার এইভাবে চুলের পরিচর্যা করলেই দেখবেন চুল পড়া বন্ধ হবেই। চতুর্থত, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এই অলৌকিক বড়ই পাতা। বড়ই পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্তরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, ফলে স্বাভাবিকভাবেই স্ক্রিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, সঙ্গে কম বয়সের ত্বকের গুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে। তাই কিছু পরিমাণ বড়ই পাতা থেতো করে এর সাথে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা লাগিয়ে রেখে দেবেন।
আধা ঘন্টা হলে ত্বক ধুয়ে ফেলবেন। এভাবে 10 দিন করলেই দেখবেন আপনার ত্বক উজ্জ্বল, ফর্সা ও দাগমুক্ত ও টান টান হয়ে গেছে। বন্ধুরা, এই বড়ুই পাতা আর অনেক মহা অলৌকিক গুণ রয়েছে। গ্রামের মানুষেরা এই পাতাকে বিভিন্ন ঔষধি উপকারে ব্যবহার করে, তাই আজ থেকেই এই পাতাকে আপনাদের সঙ্গী বানাবেন। আশা করব বড়ুই পাতাকে সকলেই ব্যবহার করে উপকৃত হবেন। তো বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।